হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ইফাদাটোস লিমিটেড অশোক লেল্যান্ডের 1212L। দেখেন গাড়িটা। তো আজকে এই গাড়িটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বরাবরের মতো সেই আপনাদের প্রিয় আজহার ভাই এবং আমি সাথে আছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। 1 2 3, কাম অন। ভিউয়ার্স, আজকে চলেন এখন গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানবো। তা আমাদের সাথে আজহার ভাই আছে। আজহার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, দর্শক ভাই, আপনারা কেমন আছেন? আজকে আপনাদের মাধ্যমে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, আমাদের নতুন একটি মডেলের গাড়ি নিয়ে আপনাদেরকে আজকে দেখাবো। চলেন আজকে গাড়িটা দেখাই। চলেন দাদা ভাই, সামনে থেকে শুরু করি। এটা কি মডেলের গাড়ি দেখান? এই গাড়িটা হচ্ছে আমাদের 1012L, 1212 মানে 1212L আর কি। হ্যাঁ, আমাদের 1212L স্ট্রং লং চেসিস। আচ্ছা, 1212L লং চেসিস, লং চেসিস আমাদের এই গাড়িটা। আমাদের এটা একটা নতুন মডেল, খুব কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, পাওয়ার স্টিয়ারিং এবং কি আপনার এই 8 স্টিকের গাড়ি এবং কি আপনার গাড়িটা এমন একটা পর্যায়ে এটা সকল ধরনের টিপ টুপ গুলি মারতে পারতেছে। 8 স্টিকের গাড়ি, চাকার সাইজ হচ্ছে আপনার 8-25-20। এমআরএফ এর চাকা সবগুলো এমআরএফ। হ্যাঁ, দেখা দিই, দেখেন এই যে ভিউয়ার্স, 8-25-20 এমআরএফ এর চাকা পাবেন সাথে। দাদার ভাই, এটা কত ফিট লম্বা? এটা হচ্ছে কি আমাদের গাড়িটা হলো কি 17 ফিট লম্বা। আচ্ছা, 17 এবং কি এই গাড়িটা আপনার দর্শক, আপনারা এই গাড়িটা নিলতে আপনারা যারা ব্যবহার করবেন সকল ধরনের টিপগুলি মারতে পারতেছেন। এবং কি এটা আপনারা সিমেন্টের টিপগুলি মারতে পারবেন, রডের টিপ, তারপরে আপনার ইডের টিপ। বেশিরভাগ লোকাল বা সিঙ্গেল রাস্তা দিয়ে এই গাড়িগুলি চালানির মতন উপযুক্ত, মানে শর্ট রাস্তা দিয়ে, যাতে এই গাড়িটা সকলে, অনেক অনেক মানুষে কমেন্ট করছেন আমাদের ইনভয়েসে যে আমরা 1012 বা 1212 আপনাদের গাড়িগুলি আমরা একটু দেখতে চাই। এই জন্য আজকে আমরা নতুন ভিডিওটা নিয়ে আপনাদের পাশে আসছি। আপনারা গাড়িটা দেখেন, এমনি গাড়িগুলি খুবই ভালো আছে, যারা ওপেন বডি করতে পারেন বা ওপেন টাক করতে পারেন এবং কি ওপেন আপনার কন্টিনিউরও করতে পারেন। আপনারা সিঙ্গেল রাস্তা চলতে পারবেন গ্রাম অঞ্চলে বা সকল দিকে আর কি এই গাড়িটা ব্যবহার করতে পারেন। কত টনের গাড়ি ভাই? এটা হচ্ছে আপনার 4.5 টন। আপনার মানে কাগজে আছে 4.5 টন। আপনি মালামাল নিতে পারতেছেন এই গাড়িটা 10 থেকে 8 টন 12 টন এইরকম অনুভব তো আপনারা করতে পারতেছেন। এবং আমাদের চাকার সাইজ তো দেখলেন বা হুইল ট্যাঙ্কিটা দেখান। আচ্ছা, যে ফুয়েল ট্যাঙ্কি আছে অনেক বড় একটা, আর আমাদের এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। আচ্ছা, এবং কি আমাদের এটা 4-সিলিন্ডার ইঞ্জিন এবং কি হর্স পাওয়ার 120 আর আপনার হলো কি যে পাওয়ার স্টিয়ারিং, ম্যানুয়াল গিয়ার আপনার এবং কি 6টা গিয়ার, ব্যাক গিয়ার নিয়ে 7টা গিয়ার, আমাদের কেবিনটা হোল্ডিং হচ্ছে এবং অটোমেটিক একটা লক আছে, লকটা আপনার সারাই দিলে কেবিনটা অটোমেটিক হোল্ডিং হয়ে যাবে, আবার আপনার কেবিনে নামানোর সময় অটোমেটিক লক হয়ে যাবে, এরকম ধরনের একটা পজিশন আছে। একটু দেখাই সুন্দর। হ্যাঁ, একটু সেসিসটা দেখান। দেখেন এখানে কি আছে, দেখেন ভিউয়ার্স, পিছন থেকে দেখতে ঠিক কেমন হবে। স্পেয়ার চাকা আছে একটা,
ব্যাটারি আছে 12 ভোল্ট না ভাই জি 12 ভোল্টের ব্যাটারি হ্যাঁ 12 ভোল্ট জাপানি ব্যাটারি জাপানি আর আমাদের এটা হলো কি যে হাওয়ার ব্রেক আপনার ব্রেক ফাংশন দিক দিয়ে অন্য দিকে অন্য অন্য গাড়ি থেকে এটা আমাদের খুবই ভালো করছে কন্ডিশন সর্বাধিক গিয়ারবক্স এবং কি গিয়ারবক্স আমাদের অন্য অন্য গাড়ি থেকে খুবই স্ট্রং করা আছে বা ভালো আছে উন্নত করা আছে ইঞ্জিনটা একটু দেখা দিই 4 সিলিন্ডার ইঞ্জিন এই সিরিজ তা না এটা কুলিং ওয়াটার আর হলো কি যে আপনার এটা আপনার ওই যে টার্বো চার্জার ইঞ্জিন তো টার্বো চার্জার না টার্বো চার্জার আমাদের এবং কি সামনে ইন্টারকুলার রেডিয়েটর সিস্টেম করে দিয়েছে অটো চার্জার এবং কি আমাদের ইঞ্জিনটা হিট মানে হিট হিট হবে না এবং ওখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে হিট মিটার আছে আমাদের এইজন্য টার্বো চার্জার সিস্টেম করা আছে তো এটা ইঞ্জিনটা হিট হয় না তে এইগুলি দিকটা খুবই উন্নত করছে আমাদের গাড়িটা এয়ার ফিল্টার আছে এখানে এয়ার ফিল্টারের মধ্যে ওইখানে একটা জিনিস আছে সংকেত দেওয়া আছে আপনি এয়ার ফিল্টারের ওই যে একটা বাতি আছে যদি এয়ার ফিল্টারে কোনো সময় ময়লা জমে ওই বাতিটা লাল বাতি একটা শু করবে শু করলে তখন ড্রাইভার সাহেব বুঝতে পারবে কি যে আমার এয়ার ফিল্টারের মধ্যে ময়লা আছে ওই এয়ার ফিল্টারটা খুললে তারপরে ওটা পরিষ্কার করে তখন সে আবার লাগাই দিয়ে তখন আবার চালাবে গাড়ি কোনো সমস্যা হবে না এই দিক দিয়ে আমাদের খুব সুন্দর করে দিচ্ছে কুলিং ওয়াটার আছে এবং আমাদের এটা সিঙ্গেল কেবিন ভিতরে আপনার ডবল সিট আছে হেল্পার সিট ডবল ড্রাইভার সিট সিঙ্গেল এমনি আদার সাইড সব ঠিক আছে হাওয়ার ট্যাঙ্কি একটা অতিরিক্ত অ্যাক্সেস বেশি দেওয়া হয়েছে এই একটা হাওয়ার ট্যাঙ্কি আছে আর আরেকটা হাওয়ার ট্যাঙ্কি এখানে আছে অতিরিক্ত অ্যাক্সেস একটা বেশি দেওয়া হয়েছে মানে অন্য অন্য গাড়ির থেকে এই গাড়ি একটু উন্নত করা হয়েছে আপডেট করা হয়েছে তো এবং কি আপনার ওখানে আছে ফুসিং ফুসিং আছে এখানে ফুসিং আছে ফুসিং সুইচ আছে ড্যাশবোর্ডের ভিতরে গাড়ি বৃষ্টির ভিতরে চালাইতে গেলে বা ফুসিং দিয়ে চালাবে বা বৃষ্টি যখন থাকবে না রাস্তা ভিজা থাকবে না তখন ফুসিংটা অফ করে নেবে এখানে এরকম ধরনের সবকিছু ব্যবস্থা করে দেওয়া আছে ভিতরে একটু দেখাই ডেকোরেশনটা কেমন হয়েছে ভিতরে একটু দেখেন ওঠেন একটা ফিউজ বোর্ড আছে ইলেকট্রিক ফাংশন কন্ট্রোল করার জন্য সাতটা গিয়ারের গাড়ি ব্যাগের নিয়ে সেভেন গিয়ার এবং ওটা আমাদের ফিউজ বোর্ড এখানে আপনার স্টপ লিভার গাড়ি বন্ধ করার জন্য স্টপ লিভার হাতের পাশে আছে এবং আমাদের এখানে হ্যান্ড ব্রেক আছে এটা হচ্ছে অফ করা আর এটা হচ্ছে অন এটা অন এটা অন হ্যান্ড ব্রেক হয়ে গেল এখন আর অতি সহজে ড্রাইভার সাহেবরা আমরা গাড়ি চালাই হেডলাইট হতো বা উপরের দিকে উঠে যায় আরেকটা গাড়ি হতো বা আসার সময় দেখতে পারে না তো ড্রাইভার সাহেব এখানে বসে হেডলাইট অ্যাডজাস্ট করতে পারতেছে হেডলাইটটা আপনি এই যে এখানে মুসুর দিলে আপনি নিচে নামতেছে উঠতেছে আপ ডাউন করতে পারতেছে অ্যাডজাস্ট করতে পারতেছে এখানে হেডলাইট সুইচে ভালো একটা সুবিধা আছে বা এবং কি আছে আপনার এখানে বসে যে এটা একটা ফুসিং সুইচ এখানে আপনি যে এখানে এখন দিলাম এখন ফুসিং হয়ে গেল গা আর ওই দিকে দিলাম এখন ফুসিং হব হয়ে গেল গা এখানে আপনার হুইপার আছে হুইপারে আপনি এখান থেকে হুইপারের পানি আপনার যে ব্লেড চলতেছে এই যে পানি উঠতেছে হাতের পাশে এটা আপনার মানে খুবই অতি সহজে একটা কাজ করছে ভিতরে লাইট আছে সামনে ড্রাইভারের চোখে রোদ না লাগে এটা একটা ইয়া করে দেওয়া আছে উইন্ডশিল্ড করা আছে এবং ড্রাইভার এখানে বাতাস দেওয়ার জন্য ভেন্টিলেটর একটা গ্লাস দেওয়া আছে এটারে এটা অন করে দিচ্ছে গাড়ি চালায় যাচ্ছে এই দিক দিয়ে বাতাস ঢুকবে ড্রাইভার বাতাস খাবে বা আবার যখন বৃষ্টি বৃষ্টি থাকবে আবার এটা ঘুরে দিবে লক করে দিবে হয়ে গেল গা বা আমাদের এখানে ডিজিটাল ড্যাশবোর্ডটা করা আছে এখানে এবং কি এখানে আপনার মাইল মিটার ডিজিটাল সিস্টেম করা আছে আরপিএম ডিজিটাল সিস্টেম করা আছে এবং কি এখানে হাওয়ার মিটার দুইটা দেওয়া আছে এখানে একটা আপনার ইঞ্জিন হিট টেম্পারেচার মিটার আছে একটা অয়েল মিটার আছে ডিজেল কত লিটার আছে সবকিছু হাতের পাশে এখানে হেড ডিমারের সুইচ আছে ডাইন পাশে হেড ডিমারের সুইচ আছে হাওয়ার ব্রেক তেলের ক্লাস অ্যাক্সেলারেটর সকল দিক এবং ঠিক আছে এবং সিটটা আপনি আগে পিছিয়ে করতে পারতেছেন যার যতটুকু প্রয়োজন পড়তেছে এবং কি আপনার সামনে নিতে পারতেছেন পিছনে নিতে পারতেছেন এবং ড্রাইভার সাহেব 100 কিলোমিটার গাড়ি চালাইছেন একটু সিটের মধ্যে রেস্ট নেবেন আমাদের ডেলনা সিটটা আছে আপনি ওপেন করে এবার ডেলনা দিয়ে আপনি একটু রেস্ট নিতে পারতেছেন বা আপনি রেস্টের প্রয়োজন না আপনি আমার সিটটা ওপেন করে দিতে পারতেছেন বা এরকম ধরনের ব্যবস্থা আমাদের গাড়ির ভিতরে আছে এই যে সিটটা দেখেন ডবল সিট আছে এই যে হেল্পারের সিটটা কিন্তু ডবল আমাদের ভিতরে কোয়ালিটিটা অন্য অন্য গাড়ির থেকে মানে খুবই ভালো করা হয়েছে এই গাড়িটা আর কি খুবই ভালো করা হয়েছে সিট বেল্ট আছে সাথে তাই না হ্যাঁ এখানে সিট বেল্ট আছে আপনি সিট বেল্ট লাগাই নেবেন
এই যে সিট বেল্ট আছে এখানে যারা আর কি চালক ভাইরা আছে চালক ভাইরা আছেন আপনারা সিট বেল্ট ব্যবহার করবেন সেফটি ফার্স্ট সিট বেল্ট ব্যবহার করবেন ব্লক হয়ে গেল আপনি যার যতটুকুর প্রয়োজন সেতটুকু ইয়া করতে পারতেছেন কোনো সমস্যা হচ্ছে না তে আমাদের এটা পাওয়ার স্টিয়ারিং মানে আতেরি সারাই গাড়ি আপনার ইঞ্জিনে স্টিয়ারিং কাটতেছে আঙ্গুলের সারাই আতেরি সারাই ঠিক আছে আতেরি সারাই আতেরি সারাই আতেরি সারাই কাটতেছে সাউন্ডটা এখন একটু দেখাই দেই যেহেতু গাড়িটা স্টার্ট করছেন তা না নিচে সাউন্ডটা দেখেন 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 গাড়িটা স্টার্ট অবস্থায় আছে এখন সাউন্ডটা আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন गाड़ी जो चल्लिस सत्तर अपना गाड़ी টান থাকবে তখন কিন্তু ড্রাইভার সাহেব গাড়ির স্টিয়ারিং বসে সাউন্ড বোঝা যাবে না এটা হিরো সিস্টেম করা হয়েছে যখন 60-70-80 গাড়ি টান থাকে তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না তো আরেকটা বিষয় কি যে আমাদের এই গাড়িটা সবচেয়ে ভালো হয়েছে কি আমাদের ইটের বাটাতে রড সিমেন্ট টানার জন্য ইট টানার জন্য এই এই জিনিসগুলির জন্য খুব পারফেক্ট মানে এটা লোকাল লোকাল সার্ভিসের জন্য খুবই পারফেক্ট লং তো আছে মানে লোকাল সার্ভিসের জন্য খুবই পারফেক্ট আছে আমাদের এই গাড়ি এগুলি গাড়ি খুব ডাইভেশন ভাঙে খুব ক্যাপ্যাকেতা ভাঙতেছে মানে ওই ধরনের পজিশন করে রাখছে টেল ক্রাউন এবং এক্সেল বা ওই রকম ধরনের ক্ষমতা দিছে গিয়ারবক্স এই জন্য আর কি আমাদের এই গাড়িগুলি একটু চাহিদা বেশি সবাই আমাদের ভিডিওগুলি দেখার পরে আপনারা কমেন্ট করতেছেন যে আপনারা 17 ফিট গাড়ি চাচ্ছেন 16 ফিট গাড়ি চাচ্ছেন এটা আমাদের 12-12 আপনার রিয়েল এটা আমাদের লং সেসিস 17 ফিট আবার শর্টও আছে তো এই গাড়ি আবার একটু উন্নত করা হয়েছে তো এখন দর্শক ভাইদেরকে বা আমাদের আপ করে দেন সাউন্ড আমাদের একটু ক্লিয়ার আসুক তাহলে গাড়িটা বন্ধ করে দেন এখন গাড়িটা বন্ধ করতে তো আমার স্টপ লিভার আছে তাই না ভাই এত তো চাবি তো বন্ধ না 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 এটা হইছে আপনার ইলেকট্রিক পাম্প না এটা হইছে আপনার ম্যানুয়াল এই যে এটা ইনো স্টপ লিভার আছে স্টপ লিভারের মাধ্যমে গাড়ি বন্ধ হয়ে যাবে এটা ইলেকট্রিক পাম্প না এটা হইছে লাইন পাম্প তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টেই আজ আমরা এত দূর তাই না আজার ভাই জি তে দর্শক ভাইদেরকে বলি যে আমাদের এখানে যে আমাদের যে হেডলাইটগুলি আছে ইন্ডিকেটরগুলি আছে এগুলি কিন্তু আমাদের খুব একটা উন্নত মানের লাইটগুলি দিছে মার্সিডিজ সিস্টেম আর কি একদম উন্নত মানের তে এই এই লাইটগুলি আমরা ওই গাড়ির স্টিয়ারিংয়ে বসে অ্যাডজাস্ট করতে পারতেছি এই লাইটের ভিতরে কিন্তু মোটর সিস্টেম লাগানো আছে লাইট অ্যাডজাস্ট করার জন্য লাইটটা উঁচা নিচা মানে নিচে নামার জন্য বা উপরে উঠানোর জন্য বা ওই সাইড মুভমেন্ট করার জন্য এই সাইড মুভমেন্ট করার জন্য আমাদের ভিতরে সুইচ আছে এটা মোটরের মাধ্যমে এটা মুভমেন্ট হচ্ছে তো এই এই পরিস্থিতি এই এই গাড়িটা আমাদের তো দর্শকরা অনেক দর্শকরা কমেন্ট করছেন আপনারা 10-12 বা 12-12 গাড়িগুলি চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তো আজকে আমরা আপনাদের মাধ্যমে একটি 12-12 গাড়ি আপনার লং সেসিস এল তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি বা যতটুক পারছি দেখাইছি দেখাইছি বা আমাদের হতো বা কথাবার্তা একটু ভুল টুল হইতেও পারে তো এটা আপনারা দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা নতুন আপনাদের মাধ্যমে কিছু কিছু ভিডিও তুলে ধরতেছি এখন তো দর্শক ভাইদেরকে এবং চালক ভাইদেরকে কিছু কথা বলতে চাচ্ছি আমি যে আপনারা রাস্তাঘাটে গাড়ি চালাবেন খুব সতর্কভাবে কারণ একটু ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা আপনারা সবসময় সতর্কভাবে সচ্ছলভাবে চতুর্দিক খেয়াল করে আপনারা গাড়ি চালাবেন রাস্তাঘাটে এবং কি আপনারা গাড়ি এবং ব্রিজের মধ্যে কখনো গাড়ি ওভারটেক করবেন না এবং খুব সতর্কর মাধ্যমে আপনারা গাড়ি চালাবেন চালক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি একটু ভুলের কারণে সারা জীবনের কান্না হয়ে দাঁড়াইতে থাকবে তো আপনারা খুব সতর্কের মাধ্যমে গাড়ি চালাবেন তো আজকে দর্শক আপনাদের মাধ্যমে আমি আজাহার বিদায় নিচ্ছি জুজি
আমাদের কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আরো নিত্যই নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করিব। তে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকব, সুস্থ থাকব, এই মনে করে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।